শুধু দর্শক মণ্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমরা আজকে কথা বলবো ফুসফুসের ক্যান্সারের রোগ নির্ণয় এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে। আপনাদের সাথে আমি আছি ডাক্তার শুভ্রা দেবনাথ, কর্মরত আছি ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী ঢাকায়। কথা বলছিলাম ফুসফুসের ক্যান্সার নিয়ে। ফুসফুসের ক্যান্সার যদি হয়, আমরা কিভাবে সেটা নির্ণয় করব? আপনি লক্ষণগুলো জেনেছেন এবং কি কারণে ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার হয় আমরা জেনেছি, এখন যদি সেরকম কোনো লক্ষণ আমরা আমাদের মধ্যে টের পাই, আমরা ডাক্তারের কাছে যাব। আমরা অবশ্যই চেষ্টা করব একজন ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যাবার, যিনি আমাদেরকে সাহায্য করবেন আমাদের ক্যান্সার হয়েছে কি না সেটা নির্ণয় করতে। তিনি আমাদেরকে আসলে কিভাবে সাহায্য করতে পারেন? ফুসফুসের ক্যান্সার হয়েছে কি না সেটা জানার জন্য কয়েক ধাপে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। প্রথমতই আমাদের দেখতে হয় যে ফুসফুসের ফিল্ডের মধ্যে কিছু আছে কি না, মানে কোনো টিউমার বা কিছু আমি দেখতে পাচ্ছি কি না। তার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটা, প্রথমে আমরা করি বুকের একটা এক্সরে। সেই বুকের এক্সরে দেখে কিন্তু আমরা নির্ধারণ করতে পারি যে তার বুকে কোনো সমস্যা আছে কি না এবং সেই সমস্যার জন্য আমাদেরকে সিটি স্ক্যান করতে হবে কি না। পরবর্তীতে আমরা বুকের সিটি স্ক্যান করি এবং আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে, যেমন ব্রঙ্কোস্কোপি, যদি আমাদের মাসলেশন বা টিউমারটা যদি বুকের মাঝখানে হয়ে থাকে, বা এন্ডোব্রঙ্কিয়াল আল্ট্রাসাউন্ড বলে একটা পরীক্ষা আছে, খুব ভালো আমাদেরকে গাইড করতে পারে যে কোথায় সমস্যাটা আছে। এছাড়াও বুকের সিটি স্ক্যান করে আমরা যখন পাই যে একটা টিউমার আছে বা একটা মাসলেশন আমরা যখন পাই, সেই মাসলেশনটা কি এখানেই সীমাবদ্ধ আছে নাকি অন্য কোথাও সেটা ছড়িয়ে পড়েছে, সেটা দেখার জন্য কিন্তু আমাদেরকে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, যেটাকে আমরা বলি স্টেজিং ওয়ার্ক আপ। সেই স্টেজিং ওয়ার্ক আপের মধ্যে আমরা কিন্তু পেটের আল্ট্রাসোনোগ্রাম, সবচেয়ে ভালো হয় পেটের সিটি স্ক্যান করতে পারলে, আরও কিছু পরীক্ষা নিরীক্ষা, রক্ত পরীক্ষা তো আছেই, পেশেন্টের পালমোনারি ফাংশন টেস্ট বলতে একটা কথা আছে, টেস্ট যেটা আমরা তার ফুসফুসের কার্যক্ষমতা নির্ণয় করার জন্য করে থাকি। এছাড়া তার ব্রেইনে কোনো সিমটম থাকে, ব্রেইনে ছড়িয়ে পড়েছে কি না, এই জন্য কিন্তু আমরা ব্রেইনের এমআরআইও করতে দিই। সবচেয়ে ভালো হয় একটা পরীক্ষা যেটা পেট সিটি স্ক্যান বলে থাকি, সেটা করতে পারলে সবচেয়ে ভালো হয়, যেটা আমরা দেখতে পারি যে শরীরের কোন অংশ আসলে ক্যান্সার দ্বারা আক্রান্ত। বুকে তো ফুসফুসে ক্যান্সারটা আছেই, তার পাশাপাশি অন্য কোথাও সেটা ছড়িয়ে পড়েছে কিনা, তো এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা কিন্তু ধারণা করতে পারি যে কোথায় কোথায় টিউমারটা আছে। এখন যেটা করতে হবে যে এই টিউমারটা লোকেট করার পর আমরা কিন্তু কনফার্ম করব যে এটা কি কোনো বিনাইন টিউমার নাকি এটা ম্যালিগন্যান্ট, অর্থাৎ এই টিউমারটাকে ক্যান্সার নাকি ক্ষতিকর না এরকম কিছু টিউমারও হতে পারে, সেটা কোন ধরনের টিউমার। মানে আমাদের যেটা করতে হয়, আমরা কিন্তু সেখানে বায়োপসি করতে হয়, তো বায়োপসি পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। এই বায়োপসি পরীক্ষাটা টিউমারের মধ্যে থেকে কিছুটা টিস্যু নিয়ে আমরা কিন্তু এই পরীক্ষাটা করে থাকি, এবং এই বায়োপসি পরীক্ষাটার মাধ্যমে আমরা জানতে পারি যে রোগী ক্যান্সারে আক্রান্ত কি না, যদি হয়ে থাকে তিনি কি ধরনের ক্যান্সারে আক্রান্ত, মানে ক্যান্সারের কোষগুলোর ধরনটা কি, যার উপর ভিত্তি করে আমাদের চিকিৎসাটা নির্ধারণ করি আমরা যে কোন ধরনের ক্যান্সার তার চিকিৎসাটা কোন ধরনের হবে। এবং পরবর্তীতে আমরা এই বায়োপসিটা থেকে আমরা কিন্তু কিছু ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরীক্ষাও করতে পারি, যেটা নির্ধারণ করতে পারে যে রোগীর অ্যাডিশনাল কোনো ট্রিটমেন্ট আমি দিতে পারবো কি না, দিলে কতটুকু রোগী ভালো থাকবে, কতটুকু চিকিৎসাটা কাজ করবে। তো বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে, অনেকেই আমাদের কাছে যারা আসেন অনেকেই কিন্তু পরীক্ষাগুলো করতে রাজি হন না, অনেক সময় তারা কিছুটা কনফিউজ থাকেন যে এত পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে কেন বা এত পয়সা খরচ করতে হচ্ছে কেন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে ক্যান্সারের চিকিৎসায় এবং রোগ নির্ণয়ে এই পরীক্ষাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা প্রায়ই দেখে থাকি রোগীরা কিন্তু এতগুলো পরীক্ষা করতে রাজি হন না, বা অনেক ক্ষেত্রে কনফিউজ থাকেন যে এত পরীক্ষা নিরীক্ষা কেন করতে হচ্ছে। কিন্তু ক্যান্সারের চিকিৎসা, একটা সঠিক চিকিৎসা এবং সম্পূর্ণ চিকিৎসা দেবার জন্য এই পরীক্ষাগুলো কিন্তু একটা নির্দেশক হিসেবেই কাজ করে। পরীক্ষাগুলো যত আমরা স্পেসিফিক্যালি আমরা গাইড করতে পারবো যে আমাদের কোন ধরনের চিকিৎসা দিতে হবে রোগীকে, ততই কিন্তু একটা ভালো আউটকাম আমরা পেয়ে থাকি। এখন আসি আমরা ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা কিভাবে করতে পারি। ফুসফুসের ক্যান্সারের চিকিৎসায় যে পদ্ধতিগুলো আমরা ব্যবহার করতে পারি তা হচ্ছে সার্জারি বা অপারেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি, অর্থাৎ অনেকগুলো কিন্তু আমাদের উপকরণ রয়েছে ফুসফুসের ক্যান্সারকে চিকিৎসা করবার। তো সেটা ডিপেন্ড করে কিসের উপরে, সেটা ডিপেন্ড করে ক্যান্সারটা আসলে কোন স্টেজে ধরা পড়েছে। যদি খুব আর্লি স্টেজে ধরা পড়ে, অর্থাৎ স্টেজ ওয়ান, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা অপারেশন অথবা নতুন যে টেকনোলজিগুলো আমাদের দেশে এসেছে SBRT, আমরা কিন্তু ফুসফুসে সেটা করতে পারি, অর্থাৎ একটা উচ্চমাত্রার বিকিরণ পদ্ধতি অর্থাৎ রেডিয়েশন থেরাপি, সেটা কিন্তু আমরা আর্লি স্টেজ ফুসফুসের ক্যান্সারে এটা কিন্তু আমরা
কিওর করতে পারি এই ট্রিটমেন্টটা দিয়ে। তারপর আসি স্টেজ টু বা স্টেজ থ্রি ক্যান্সারে, যেটা আমরা বলে থাকি যে উপকরণগুলো কি, সেটা হচ্ছে সার্জারি। সবচেয়ে ভালো হয় সার্জারি করে যদি আমরা টিউমারটাকে ফেলে দিতে পারি, এবং পরবর্তীতে এই সার্জারির পরে আমাদের কিন্তু কেমোথেরাপি বা রেডিওথেরাপির প্রয়োজন হয়। কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে আমরা কিন্তু ফুসফুসের ক্যান্সারের পেশেন্টকে সম্পূর্ণই সুস্থ করতে পারি, যদি সেটা স্টেজ টু বা স্টেজ থ্রি এর মধ্যে আসে। এরপর আসি স্টেজ ফোর। স্টেজ ফোর লাং ক্যান্সার বা স্টেজ ফোর যখন হয়ে যায় ফুসফুসের ক্যান্সারগুলো, তখন কিন্তু এটাকে পুরোপুরি সুস্থ করাটা একটু কঠিন হয়ে যায়। স্টেজ ফোর এর ক্ষেত্রে আমরা যেটা করি, কেমোথেরাপি ব্যবহার করি, এবং সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী আমরা প্যালিয়েটিভ রেডিয়েশন থেরাপি ব্যবহার করতে পারি। স্টেজ ফোর ক্যান্সারের পেশেন্ট, লাং ক্যান্সারের পেশেন্ট কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনাটা একটু কম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি খুব দ্রুত চিকিৎসকের কাছে আপনি যেতে পারেন, অর্থাৎ স্টেজ ওয়ান টু থ্রি এই পর্যন্ত যদি আপনি চিকিৎসকের কাছে যেতে পারেন, তাহলে কিন্তু আপনাকে পুরোপুরি সুস্থ করে দেওয়ার মতো অনেকগুলো চিকিৎসা উপকরণ আমাদের হাতে বিদ্যমান। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনি নিজের ব্যাপারে সচেতন হন, আপনি নিজের ফুসফুসের দিকে খেয়াল রাখুন। যে অভ্যাসগুলো ত্যাগ করলে আমরা ভালো থাকতে পারি, সে অভ্যাসগুলো আমরা ত্যাগ করি, আমরা একটা সুন্দর লাইফস্টাইলের মধ্যে দিয়ে যদি জীবনটা পার করতে পারি, তাহলে অনেকাংশেই কিন্তু আমাদের ক্যান্সারের প্রকোপ কমে যায়, ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যায়। এবং যদি ক্যান্সার কোনো কারণে হয়েই যায়, যে কোনো মানুষেরই ক্যান্সার হতে পারে, যদি ক্যান্সার হয়েই যায় তখনও কিন্তু আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। আপনি খুব দ্রুততম সময়ের মধ্যে আপনি আপনার ক্যান্সার বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন, এবং তার নির্দেশনায় আপনি রোগটি নির্ণয় করতে সাহায্য করুন। এবং অবশ্যই আমাদের দেশেই সমস্ত চিকিৎসা বিদ্যমান, সেই চিকিৎসা দিয়ে আপনাদেরকে সুস্থ করে ফেলা অবশ্যই সম্ভব। একটু সচেতনতার দরকার, একটু আস্থা রাখার দরকার। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।